আমার আজকের রেসিপি স্পাইসি পমফ্রেট কারি। তো এর জন্য আমি আজকে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ পমফ্রেট মাছ। এবার এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখন একটি পাতি লেবুকে আমি হাফ করে নিয়েছি এবং এটি সম্পূর্ণ রসটি আমি এর মধ্যে দিয়ে দেব। এবং ভালোভাবে এই নুন এবং লেবুর রস মাছের গায়ে মাখিয়ে নেব। মাছগুলো প্রায় 15 মিনিটের মতো এভাবেই ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়োগুলো এই মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার গ্যাসে একটি কড়াই চাপিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ এটিকে আমি গরম হতে দেব। এবং এই কড়াইটি গরম হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একবার দেখে নিচ্ছি এই তেলটি কতটা গরম হয়েছে। তেল এখন মোটামুটি গরম হয়ে গেছে এবং আমি এতে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। আমি এখানে একটু বড় সাইজের মাছ নিয়েছি, তাই আমি দুটো করে ভেজে নিচ্ছি। এখন মাছের এক একটি পিঠ আমি ভালো মতো ভাজতে দেব এবং কিছুক্ষণ পরে মাছের এক পিঠ উল্টে দেখে নেব মাছগুলো কতটা ভাজা হয়েছে। এখন মাছের এপাশটিও আমি ভালোভাবে ভেজে নেব। মাছগুলো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার এগুলো এক এক করে আমি একটি বাটিতে তুলে নেব। এবার বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো তুলে নেওয়ার পর এই একই তেলে আমি তৈরি করে নেব এই স্পাইসি গ্রেভিটি। এর জন্য প্রথমে আমি দিয়ে দেব কুচি করে রাখা 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব, কিন্তু লাল করে ভাজবো না। বেশি লাল করে ভাজলে কিন্তু এগুলো মিষ্টি হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 চামচ আদা রসুনের পেস্ট। এবং সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এতে টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম টমেটো কুচি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গোটা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে নেবেন, যতটা ঝাল আপনারা খেতে চান সেই অনুযায়ী। কিছুক্ষণ এগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 চামচের মতো। এবার আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি মিরচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা। এখানে আমি যতটা পরিমাণ ধনে পাতা নিয়েছি তার অর্ধেকটা এখন দিয়ে দেব এবং বাকিটা পরে দেব। এবার এই ধনে পাতা সহ মশলাগুলোর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে এগুলো পুড়ে লেগে না যায়।
এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার 5-10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার থেকে যখন তেল নিজে থেকে বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, যতটা আমরা গ্রেভি রাখতে চাই। গ্রেভিটি ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব যে মাছগুলো আমরা ভেজে রেখেছি সেই মাছগুলো। এবং সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেওয়ার পর এগুলো খানিকক্ষণ সিদ্ধ হতে দেব এবং গ্রেভিটা খানিকটা কমিয়ে আনব। গ্রেভিটা খানিকটা কমে আসলে এতে আমি দিয়ে দেব যে ধনেপাতাগুলো আমি বাঁচিয়ে রেখেছিলাম। এভাবে শেষে যদি রান্নায় ধনেপাতা দেওয়া যায় তাহলে রান্নায় একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এই রান্নাটি এখন আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা এটিকে পরিবেশন করতে পারবো।